সাধারণ মানুষ, প্রতিষ্ঠান কিংবা সরকার, সবার দৈনন্দিন আর্থিক লেনদেনের বিশ্বস্ত মাধ্যম ব্যাংক। প্রতিটি দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাংকিং খাত। নিচ্ছে আমানত, দিচ্ছে ঋণ, আছে মুনাফার সুবিধাও। আর এই ব্যাংক খাতের অন্যতম এখন রূপালী ব্যাংক লিমিটেড। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে 1972 সালের 26শে মার্চ তৎকালীন মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং অস্ট্রেলেশিয়া ব্যাংক লিমিটেড জাতীয়করণের মাধ্যমে রূপালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা সময়ের দাবিতে 1986 সালের 14ই ডিসেম্বর লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। দেশের সকল মানুষের ব্যাংকিং সুবিধা নিশ্চিতে রূপালী ব্যাংকের দেশব্যাপী শাখার সংখ্যা বাড়ছে, বাড়ছে ব্যবসাও, যেগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আছেন প্রায় 5,500 দক্ষ কর্মকর্তা কর্মচারী। এর ফলে ব্যবসা বাণিজ্য, গ্রাহক ও আমানত বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যাংকটি এগিয়ে যাচ্ছে সামগ্রিকভাবে। ব্যাংকটি পরিচালনায় রয়েছে 11 সদস্য বিশিষ্ট অভিজ্ঞ পরিচালনা পর্ষদ, যার চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন। রূপালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আতাউর রহমান প্রধান ব্যাংকে যোগদানের 100 দিনের মধ্যেই সারা দেশের 10টি বিভাগীয় কার্যালয়ের সকল শাখা ব্যবস্থাপকদের সাথে কথা বলেন প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে, খেলাপি ঋণ ও অবলম্বিত ঋণ আদায়ের ওপর জোর দেন। এছাড়াও নিরাপদ ও জামানত সমৃদ্ধ খাতে বিনিয়োগ, কৃষি ঋণ বিতরণ ও লোকসানি শাখাকে লাভজনক শাখায় উন্নীত করার ওপর গুরুত্ব আরোপ করেন। বর্তমানে এ ব্যাংকটি সারা দেশে 10টি বিভাগীয় কার্যালয়, 25টি জোনাল অফিস ও 563টি সম্পূর্ণ অনলাইন শাখা রয়েছে, যার মাধ্যমে সারা দেশের গ্রাহকরা রিয়েল টাইম ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। আমার এখানে কারেন্ট অ্যাকাউন্ট আছে, আমি একজন ব্যবসায়ী, আমার বিভিন্ন জায়গায় যেতে হয়, রূপালী ব্যাংক অনলাইনের মাধ্যমে টাকা উত্তোলন এবং জমা দিতে আমার কোনো প্রবলেম হচ্ছে না, এজন্য আমি খুবই খুশি। রূপালী ব্যাংকের সাথে আমার অনেক দিনের পথ চলা, তারপরে রূপালী ব্যাংকে আমার 10 বছর ধইরা আমার একটা অ্যাকাউন্ট আছে। রূপালী ব্যাংকের রয়েছে নিজস্ব ব্র্যান্ডের এটিএম ও পজ নেটওয়ার্ক। এটিএম কার্ড ব্যবহার করে 24 ঘন্টা যে কোনো বুথ থেকে টাকা ওঠানো যায় এবং দেশব্যাপী যে কোনো মার্চেন্ট পজ থেকে সকল ধরনের বিল পরিশোধ সহ মোবাইল রিচার্জ করা যায়। এছাড়াও SMS অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে প্রতিটি লেনদেনের তথ্য গ্রাহককে অবহিত করা হয়। দেশের যে সকল ব্রাঞ্চসমূহে এখনও বিদ্যুৎ সেবা পৌঁছনি, সেখানেও বিকল্প ব্যবস্থায় অনলাইন সেবা দিচ্ছে রূপালী ব্যাংক লিমিটেড, যার একটি বাহেরচর শাখা। ফলে প্রতিটি শাখার সারাদিনের হিসাব সন্ধ্যার মধ্যে চলে আসছে প্রধান কার্যালয়ে, যা ব্যাংকটির কার্যক্রমের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করছে। উত্তরের পঞ্চগড় শাখা থেকে, সর্ব উত্তরে আমাদের পঞ্চগড় শাখা, দক্ষিণে কোটবাজার শাখা উখিয়া কক্সবাজার পর্যন্ত, পূর্বে কালীগঞ্জ শাখা যোগীগঞ্জ সিলেট, পশ্চিমে ভোলাহাট শাখা চাপাই নবাবগঞ্জ, দক্ষিণ পশ্চিমে জিন্নাগড় শাখা চরপশন ভোলা বঙ্গোপসাগর তীরে, বাহেরচর পটুয়াখালী সবচেয়ে দুর্গম এলাকা যেখানে বিদ্যুৎ নেই কিন্তু সোলার ও জেনারেটর দিয়ে পরিচালিত হয়, সেই জায়গায় আমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাংকিং সেবা পৌঁছে দিয়েছি। আমাদের সকল যে 563টা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো সব কটাই এখন অনলাইন CBS এর আন্ডারে এসে গেছে, এবং যার ফলে এখন একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে আমাদের সব শাখাগুলো পড়ে গেছে, যার জন্যে খুব সহজেই সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। রহিমের মা, রহিমের মা, বাজার ধরো। তোমার ছেলের জন্য তো আজকেই টাকা পাঠাতে হবে, তাই না? কি হয়েছে বাবা, তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোর ভাইয়ের জন্য টাকা পাঠাতে হবে, কিন্তু কিভাবে যে পাঠাই, মোবাইলে টাকা পাঠাই তো অনেক খরচ লাগে। কেন বাবা, মোবাইলে টাকা পাঠাবা কেন? তাহলে কিভাবে টাকা পাঠাবো মা? ভাইয়ের তো রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওখানে পাঠিয়ে দাও। ব্যাংকে টাকা জমা দিব? হ্যাঁ বাবা, তুমি রূপালী ব্যাংকেই টাকা জমা দিবা। কিন্তু ব্যাংকে টাকা জমা দিলে তো তোর ভাই আজকে টাকা তুলতে পারবে না। রূপালী ব্যাংক এখন সম্পূর্ণ অনলাইনে, তুমি ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিবা, ভাই সাথে সাথে তুলে নিতে পারবে। বলিস কি? হ্যাঁ বাবা, এখন তো আমার উপবৃত্তির টাকা রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে মায়ের মোবাইল অ্যাকাউন্টে চলে আসে। তাই নাকি? হ্যাঁ, রূপালী ব্যাংকের এই ডিজিটাল সেবা এখন আমাদের গ্রামের সবাই নিচ্ছে। তোরা দেখছি
রূপালী ব্যাংকের মতো ডিজিটাল হয়ে গেছিস। দক্ষ ব্যাংকার তৈরির লক্ষ্যে রূপালী ব্যাংকের রয়েছে ট্রেনিং একাডেমি, যেখানে অভিজ্ঞ স্পিকার দিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া রূপালী ব্যাংকের রয়েছে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড ও রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নামে দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। অত্যন্ত দক্ষতার সঙ্গে এই প্রতিষ্ঠান দুটি পরিচালিত হচ্ছে। সবার জন্য সহজলভ্য ব্যাংক সুবিধা, এমন ধারণাকে এগিয়ে নিতে রূপালী ব্যাংকের রয়েছে একাধিক ব্যাংকিং সেবা। কম খরচে কৃষক ও মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাব খোলা, স্কুল ব্যাংকিং, পথ শিশুদের জন্য পথভুল এবং দেশব্যাপী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা যার মধ্যে অন্যতম। শেখ হাসিনা দীক্ষা মানসম্মত শিক্ষা, রূপালী ব্যাংক শিওর ক্যাশে উপবৃত্তি সারা দেশে, এই স্লোগান নিয়ে রূপালী ব্যাংক দেশব্যাপী 60,000 শিক্ষা প্রতিষ্ঠানের 1,17,00,000 শিক্ষার্থীর মায়েরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা পাচ্ছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই প্রথম মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে। এবছরের 1 মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তার কার্যালয়ে বসে একযোগে সারা দেশে এর সার্ভিসের শুভ উদ্বোধন করেন। আমি এখন এই ডিজিটাল পদ্ধতিতে এটা উদ্বোধন করছি। রূপালী ব্যাংক শিওর ক্যাশ টাকা দেই ফোনে ফোনে, এই স্লোগান নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। যাত্রা শুরুর দিকে রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ছিল 1 কোটি টাকা। 2016 সালে এই মূলধন বেড়ে দাঁড়িয়েছে 276 কোটি টাকা। রাষ্ট্রীয় খাতের এই ব্যাংকের আমানত বাড়ছে জোরে সোরে। সর্বশেষ এর পরিমাণ 28,106 কোটি টাকা। আমানতের পাল্লা ভারী হওয়ার পাশাপাশি আমদানি রপ্তানি কিংবা রেমিটেন্স সংগ্রহের সব সূচকে এসেছে উল্লেখযোগ্য উন্নতি। ব্যাংকের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি জাপানের শীর্ষস্থানীয় রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান জাপান রেমিট ফাইন্যান্স JRF এর সাথে রূপালী ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি SRL এর সাথেও রূপালী ব্যাংকের রেমিটেন্স অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। 2011 সালে রেমিটেন্স সংগ্রহ হয়েছিল 672 কোটি টাকা, তা 2016 সালে এসে দাঁড়িয়েছে 1,652 কোটি টাকায়। রূপালী ব্যাংক লিমিটেডের রয়েছে একাধিক আকর্ষণীয় সঞ্চয় স্কিম, যার মধ্যে রূপালী কোটিপতি ডিপোজিট স্কিম, রূপালী ত্রৈমাসিক মুনাফা স্কিম, রূপালী লাখপতি ডিপোজিট স্কিম, রূপালী মাসিক সঞ্চয় স্কিম উল্লেখযোগ্য। পরিবেশ বান্ধব প্রকল্পে বিনিয়োগকে বেগবান করতে রূপালী ব্যাংকের রয়েছে বিভিন্নমুখী উদ্যোগ। গ্রিন ব্যাংকিং এর আওতায় রূপালী ব্যাংকের অর্থায়নে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের সাথে প্রায় 10 একর জায়গার উপর দেশের সর্ববৃহৎ পরিবেশ বান্ধব ইট প্রস্তুত কারখানা স্টোন ব্রিক্স লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রকল্পে 300 জনেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। প্রকল্পটির দৈনিক উৎপাদন ক্ষমতা 3 লক্ষ ইট। ঢাকার উত্তরখানে রূপালী ব্যাংকের বিনিয়োগে 3 একর জায়গার উপর গড়ে উঠেছে JFK ফ্যাশন লিমিটেড। US গ্রিন বিল্ডিং কাউন্সিলের মডেল লিড সার্টিফিকেট প্রাপ্ত এই ফ্যাক্টরিটি শতভাগ পরিবেশ বান্ধব। 1100 জনবল নিয়ে চলা শতভাগ রপ্তানিমুখী ফ্যাক্টরিতে উৎপাদিত সোয়েটার বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশীয় অর্থনীতিতে JFK ফ্যাশন লিমিটেডের ভূমিকা অনস্বীকার্য। দেশের অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে রূপালী ব্যাংক লিমিটেড, যা সরকারের ভিশন 2021 বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় স্বনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশন লিমিটেডে অর্থায়ন করেছে রূপালী ব্যাংক লিমিটেড। LGD সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ঢাকা মাওয়া বিশ্বরোড থেকে 14 কিলোমিটার দীর্ঘ রুহিতপুর সোনাকান্দা সংযোগ সড়ক নির্মাণ করছে ডলি কনস্ট্রাকশন। SME খাতের আওতায় ছোট মাঝারি শিল্পের উন্নয়নে রূপালী ব্যাংকের বিনিয়োগকৃত প্রকল্পের মধ্যে মেসার্স মোনা বিডার্স ও হ্যাচারি অন্যতম। প্রায় 10,000 মুরগি হতে প্রতিদিন গড়ে 3500 ডিম পাওয়া যায়। এছাড়া হ্যাচারি থেকে প্রতি সপ্তাহে 15,000 বাচ্চা উৎপাদিত হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলের খামারিদের প্রয়োজন মিটিয়ে এ শিল্পের উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। দেশ ও দেশের মানুষের সেবায় রূপালী ব্যাংক বদ্ধপরিকর। রূপালী ব্যাংক লিমিটেড, উত্তম সেবার নিশ্চয়তা।